হ্যালো ফ্রেন্ড, আমি ঋতিকা। আবারও চলে এসেছি কিছু অজানা তথ্য নিয়ে। আজ আমরা কথা বলবো কলকাতার কালীঘাট মন্দিরের কিছু অজানা রহস্য নিয়ে। কলকাতায় অবস্থিত কালীঘাট কালী মন্দির জগৎ বিখ্যাত। এই মন্দিরকে ঘিরে যেমন মা কালীর মহিমা, তেমনই রয়েছে বহু অলৌকিক ইতিহাস। বহু যুগ আগে মন্দিরের পাশে চিনু শাখালি নামে একজন শাখা বিক্রি করতেন। বিবাহিত মেয়েরা নদীতে স্নান করে এসে বা পুজো দিয়ে তার কাছ থেকে শাখা কিনত। একদিন তার একটি শাখাও বিক্রি হলো না। ছেলে মেয়ের খাবারের কথা ভেবে সে কেঁদে ফেলল। তার ওপর মা কালীর দয়া হলো, এক বিবাহিত মেয়ের রূপ ধরে তার কাছে শাখা কিনে পড়লেন। তাকে অনেক রত্ন দিলেন ও বর দিলেন অভাব দূর করার। দেখতে দেখতে মায়ের কৃপার কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে। পূজারীও পরের দিন মন্দিরে এসে দেখলেন মা তার দু হাতে পড়ে আছেন নতুন শাখা। সে থেকে লোক বিশ্বাস সৃষ্টি হলো, এখানে বিয়ে হলে নাকি মায়ের আশীর্বাদে মায়ের মতোই শাখা সিঁদুর অক্ষত থাকবে সারা জীবন। আপনারা যারা এই তথ্যটি জানতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।